আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা প্রবাসে বসে খাসির নিহারি বা গরুর নিহারি মিচ করছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ভেড়ার নিহারি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে যারা নিহারি রান্না করে খাবেন তাদের কাছে কিন্তু একদম মনে হবে দেশীয় নিহারি খাচ্ছেন। চলুন তাহলে আজকের এই দুর্দান্ত স্বাদের নিহারি রেসিপিটি শুরু করা যাক। যে কোনো রান্নার সময় ফ্রেশ আদা রসুন যদি রেডি করে নেন তাহলে কিন্তু রান্নাটা অনেক ফ্লেভারফুল হয়। তো আমি প্রথমেই এখানে আদা আর রসুন চপারের সাহায্যে সুন্দর করে চপ করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই চপারটা কিনতে পারেন, এটা খুবই ভালো, অল্প সময়ে আপনার যে কোনো জিনিস চপ হয়ে যায়। আমি পেঁয়াজও কিন্তু এই চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আর মাংসগুলো এভাবে আমরা আলাদা হাড়সহ নিহারির জন্য কেটে এনেছি। মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে প্রথমেই 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে প্রায় 4 কেজি পরিমাণ নিহারি আছে, আমি সেই অনুযায়ী মশলাটা দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচও কিছুটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিক্স কারি মশলা। দেড় টেবিল চামচ আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দেব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা মাংস রান্নার সময় সবসময় একটু বেশি দেয়া হয়ে থাকে। প্রয়োজনীয় সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিছুটা শুকনো মেথিও এখানে দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি মেথিটা স্কিপ করলাম। আর নিয়ে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো তো মাস্ট দিতেই হবে। আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখন চপারের সাহায্যে যেই আদা আর রসুন বেটে নিতে দেখেছিলেন সেখান থেকে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি 2 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ, সেগুলো আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এমনভাবে দিতে হবে আপনারা যে পরিমাণ ঝোলের থিকনেস চাচ্ছেন সেই রকম একটা হিসাব করে পেঁয়াজটা দিয়ে দিলেই হবে। আমি এখানে বলেছি 4 কেজি পরিমাণ নিহারি নিয়েছি, সেই অনুপাতে আমি বড় বড় 4টি পেঁয়াজ এখানে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা। দেখলাম হাতের সাহায্যে মিক্স করতে বেশ একটু কঠিনই হচ্ছে, তো আমি সহজ টেকনিকটা ফলো করছি। আমি প্রথমে বোলের মাঝে নিয়ে সব মশলা দিয়েছি, তারপর আমি হাঁড়িতে ঢেলে নিলাম। এতে করে অলরেডি কিন্তু অনেকটাই উপর নিচ হয়ে গিয়েছে। তারপর আমি চেষ্টা করব হাতের সাহায্যে আরও ভালোভাবে মাখিয়ে নিতে, এতে করে নিহারির স্বাদটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী তেল। এখানে আমি 2 রকমের তেল ব্যবহার করব। প্রথমে দিয়েছি সরিষার তেল, তারপর দিয়ে দেব যেটাকে আমরা বলি ভেজিটেবল অয়েল। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে আমি দুটো মিক্স করেই দিয়েছি। তেলের পরিমাণটা হবে 1 কাপের চেয়ে কিছুটা বেশি, কারণ এই নিহারি থেকে এমনিতেই বেশ তেল বের হবে। তো এখানে আপনি যদি অলরেডি খুব বেশি তেল দিয়ে দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। যাই হোক, অনেক বকবক করছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে আমি চুলায় চড়িয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি প্রথমেই কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি, এতে করে নিহারিটা অল্প সময়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 10 মিনিট মতো পরে আবারও একটু
নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, কারণ আমি এখানে প্রথমে একটু কষিয়ে রান্না করব। প্রথমে যদি পানি দিয়ে দেই তাহলে স্বাদটা একটু কম আসতে পারে, এটা আমার মনে হয়। তো নাড়াচাড়া করে দিতে যদি একটু ঝামেলা হচ্ছে, তারপরেও তো নাড়াচাড়া করে দিতেই হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। মাংস টাইপের খাবার আপনারা যদি ঢেকে রান্না করেন তাহলে কিন্তু খুব জলদি সিদ্ধও হয় আর বেশ অনেকটা পানি ছেড়ে আসে। তো আমার নিহারি থেকে বেশ অনেকটা পানি বের হয়েছিল, সেগুলো দিয়েই কিন্তু আমি আধা ঘন্টা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটি টমেটো আর কাঁচামরিচ। এখানে আমি তিনটি টমেটো দিয়েছি, কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর নিহারি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আপনারা লেবু দিয়ে দিতে পারেন, লেবু দিলে অনেক জলদি সিদ্ধ হয়ে যায়। তো আমি একটি লেবু দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এটা থেকে কিন্তু এখন এটা সিদ্ধও হবে, প্লাস ঝোল যেটা চাচ্ছি সেই পানির থেকে কিন্তু ঝোলটা আসবে। এখন ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পরে। আমি অপর দিকে চুলাতে একটি ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর 2টি বড় সাইজের রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এই নিহারিতে এভাবে আমরা যেটাকে বলি বাগার দেয়া, এই বাগারটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, একটা গার্লিকি ফ্লেভার পাবেন। আমি এখানে বেশ কিছু শুকনো ছোট ছোট মরিচও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভেজে নিয়ে আমি রসুন আর মরিচ মাংসের মাঝে আমি নিহারিতে দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো নেড়ে দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নেব। একদম শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এটা একেবারে অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন, এতে করে খেতে ভালো লাগে। তো সব কিছু আবারও একত্রে ভালোভাবে মিক্স করে আজকের এই ভেড়ার মাংসের নিহারির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রবাসে বসেও কিন্তু নিহারির স্বাদ নিতে পারেন। আমার রেসিপিটি ফলো করে নিহারি রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। একদম শেষে আমি কিছুটা ফ্রেশ আদা কুচি দিয়ে দিলাম, কারণ ঠান্ডার সিজন চলছে, এভাবে নিহারির সঙ্গে ফ্রেশ আদা কুচি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।